সরকারি উদ্যোগে হল বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল। বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা, বালুচরি ও লণ্ঠন, ফেস্টিভ্যাল জুড়ে একাধিক স্টল। আদতে পর্যটকদের বিষ্ণুপুর সম্পর্কে আগ্রহী করে তুলতে ফেস্টিভ্যাল হলেও স্থানীয় মানুষদের আগ্রহ ছিল দেখার মতো। পুজোর সময় অনেকেই যান প্রকৃতির কোলে কয়েকটা দিন নিরিবিলিতে কাটাতে, কেউ আবার ইতিহাসের পাঁজরে খুঁজে নিতে চান প্রাচীনতার গন্ধ। আর এসবই একসঙ্গে পেতে হলে বাঁকুড়ার বিষ্ণুপুরের জুড়ি মেলা ভার। পুজোর এই মরশুমে প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরে পর্যটক টানতে সরকারি উদ্যোগে হল বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল। রাজ্যের মধ্যে বিষ্ণুপুর ও চন্দননগরে একই সঙ্গে এই ফেস্টিভ্যাল শুরু হয়েছে। বিষ্ণুপুরের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে বিষ্ণুপুরকে নতুন করে বিশ্বের কাছে পরিচিত ঘটানোর কিছু নেই, কারণ বিষ্ণুপুরের যে টেরাকোটার যে মন্দির আর মন্দির শহর মল্ল রাজাদের কাজ, এটা সারা বিশ্ব এবং ভারতবর্ষের মানুষ জানে। বাঁকুড়ার বিষ্ণুপুর মানেই ইতিহাসের হাতছানি। এই শহরে কান পাতলে শোনা যায় ইতিহাসের নানান গল্প। শহর জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মন্দিরের গায়ে টেরাকোটার অপূর্ব শিল্পকর্ম আজও অবাক করে দেশ বিদেশের পর্যটকদের। অদূরেই আছে জয়পুরের জঙ্গলের অপরূপ সৌন্দর্যের হাতছানি। নতুন প্রজন্মের পর্যটকদের কাছে বিষ্ণুপুরের ইতিহাস, শিল্প, কলা, সংস্কৃতি অনেকটাই অজানা। এবার বিষ্ণুপুরের সমৃদ্ধ ইতিহাস, শিল্প, কলা ও সংস্কৃতিকে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেয় রাজ্য সরকারের পর্যটন দপ্তর। ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই ভালো লাগছে। আমরা দুর্গাপুজোর জন্য আমরা ওয়েট করে থাকি সারাটা বছর, কিন্তু এই পর্যটন মেলা যে একদমই অন্যরকম, মানে অন্যরকম আমাদের একটা আনন্দ দিচ্ছে, তো সেটা খুবই ভালো লাগছে। ফেস্টিভ্যালে একদিকে যেমন তুলে ধরা হচ্ছে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা, শঙ্খ, বালুচরি ও লণ্ঠন শিল্পকে, তেমনই বিষ্ণুপুরের প্রায় সমার্থক হয়ে ওঠা বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ ধামার সঙ্গীত, আদিবাসী নাচ গান ও বিভিন্ন ধরনের গ্রামীণ বাদ্যযন্ত্রের প্রদর্শনীর কমপ্লিট প্যাকেজ ছিল এই উৎসবে। এখানে অনেক পর্যটনের প্রদর্শনীও আছে, দেখবো, একটু এখান থেকেও কেনাকাটি করবো, ওখানেও কিনলাম, এখানেও কিনবো, একটু কেনাকাটি করবো। মনোরঞ্জনের পাশাপাশি বিষ্ণুপুরকে যথার্থভাবে জানতে ও চিনতে এই ফেস্টিভ্যাল নিশ্চিতভাবেই পর্যটকদের কাছে এক বাড়তি পাওনা বলে মনে করছেন স্থানীয়রা। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।